আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। നഹ്മദുഹു വ നസല്ലി അലാ റസൂലിഹിൽ करीम അമാ সম্মানিত দর্শক আমরা আপনাদেরকে আদর্শ জীবনে স্বাগত জানাই। আজকের বিষয় হলো সালাতুল হাজাতের পড় সালাতুল হাজাতের পড় দোয়া। আসুন আমরা একবার বলি। ইলা ইলাহা ইল্লাল্লাহুল হलीमুল करीম। سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين اسالك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمه من كل بر والسلامه من كل اثم لا تدع لي ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين إذا هلأ صلاة الحاجة الفردية

وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لي ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا والآخرة হাজতের যে দোয়াই দোয়ার অর্থ হল সহনশীল দয়ালু আল্লাহ চারা আর কোনো মাহবুদ নাই সহনশীল দয়ালু আল্লাহ চারা আর কোনো মাহবুদ নাই বিশাল আরসের অধিপতি আল্লাহ পবিত্র প্রশংসা সবই আল্লাহর জন্য প্রশংসা সবই আল্লাহর জন্য যিনি সমগ্র জাহানের প্রতিপালক তোমার কাছে হে আল্লাহ আপনার কাছে আপনার রহমতের মাধ্যমে আপনার কাছে আপনার রহমতের মাধ্যম কমার উশিলা সমস্ত সৎ কাজের সুযোগ এবং সমস্ত গুণা থেকে নিরাপত্তা ও নিষ্কৃতি কামনা করছি হে আল্লাহ আমি আপনার কাছে আপনার রহমতের মাধ্যম কমার উশিলা সমস্ত সৎ কাজের সুযোগ এবং সমস্ত গুণা থেকে নিরাপত্তা ও নিষ্কৃতি কামনা করছি হে আল্লাহ তুমি আমার সমস্ত গুণা ক্ষমা করে দাও হে আল্লাহ তুমি আমার সমস্ত কমা করো আমার সকল চিন্তা দূর করো আমার সকল ঋণ পরিশোধ করো এবং আমার দুনিয়া ও আখেরাতের এমন প্রয়োজন যাতে তোমার সন্তুষ্টি রয়েছে তা পূর্ণ করে দাও হে দয়ালুদের সবচেয়ে বড় দয়ালু এটা হলো সালাতুল হাজাতের পর যে দোয়া এই দোয়াটা আমরা কোন সময় পড়ব বিশেষ করে বিশেষ করে বলা হয় حديث মধ্যে বলা হয়েছে যে এটার যে সময় কোনো মানুষের কোনো প্রয়োজন হয় যেমন আসুন আমরা একটা হাদিসটা শুনি হাদিসের মধ্যে আছে عن عبد الله بن ابي اوفا رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم قال من كانت له الى الله حاجة او الى احد من بني ادم فليتوضا فليحسن الوضوء ثم ليصلي ثم ليصلي ركعتين ثم ليثني على الله এই হাদিসের অর্থ হলো হাতিরতে আবদুল্লাহ ইবনী আফর থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাহ আসলাম বলেন যে সময় মানুষের কোনো প্রয়োজন হয় এনি প্রয়োজন যে কোনো প্রয়োজন যে কোনো নিড যে কোনো আপনার এই যেমন ধরেন একটা পেরেশানি এবং এই সমস্যা সব সময় যে কোনো প্রয়োজনে আপনি কি করতে পারেন যে এই প্রয়োজনের সময় আপনি কি করেন অজু করবেন আপনি কি করবেন সুন্দর করে অজু করবেন এরপরে আপনি নামাজ পড়বেন এরপরে আপনি কি করবেন দুই রাকাত নামাজ পড়বেন এরপরে আপনি আল্লাহর তারিফ প্রশংসা করবেন নবীর উপর দ্রুত পড়বেন এরপরে এই যে দোয়া আজকের যে দোয়াটা আমি আপনাদের সামনে শেয়ার করলাম যে করিম সুবহান আল্লাহই রাব্বিল আ ুসিীনা আদিম ওল হাম দুলল্লাহই রব্বিল না আলামিন আনুকা মুজিবাে রাহমাতিক ওয়াজাই মামাক ফেরাঠিক অলগানী মাতামিন করলেবের। ওলগানী মাতামিন কলেবের অসালা মাতামিন করলে এই যে দুয়াটা আপনারা পড়ে নিবেন। তাইলে যে কোনো প্রয়োজনের সময়। যে কোনো নিডের সময় আপনি কি করতে পারেন যে আপনি প্রথমে সুন্দর করে অযু করলেন। অজু করে আপনি দুই রাকাত নামাজ পড়লেন যেটা হাদিসের মধ্যে আমাদের নবী বলছেন এরপরে রাকাত নামাজ আপনি এই নিয়ে পড়বেন যে এই যে পেরেশানি যে সমস্যা অথবা আপনি অসুস্থ অসুস্থতার জন্য আপনি দুই রাকাত নামাজ পড়ছেন অথবা আপনার কোনো নেক আশা আছে নেক আপনার কোনো এই আশা পূরণ হওয়ার জন্য আপনার আশাটা পূরণ হওয়ার জন্য আপনি প্রথমে দুই রাকাত নামাজ পড়বেন এই প্রথমে দুই রাকাত নামাজ পড়বেন যে কোনো সুরাদি আপনি পড়তে পারবেন দৈরক নামাজ পড়ার পরে আপনি মোনাজাত করবেন তখন মোনাজাতের শুরুতে কিন্তু আর কিছু আদাব আছে প্রথমে আপনি আল্লাহর তারিফ করবেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এরপরে আপনি দুরুদ পড়বেন ইয়ার পরে আপনি এই যে আজকের যে দোয়া যেটা হাজতের পর দোয়া যদি সম্ভব হয় তাহলে এটা পড়বেন যদি সম্ভব হয় তাহলে এটা পড়বেন কিন্তু যদি কেউ মেমোরাইজ না থাকে তবুও আপনি সালাতুল হাজত পড়তে পারবেন কোনো সমস্যা নাই আপনি পড়বেন অবশ্যই পড়বেন সালাতুল হাজত দৈরাক নামাজ আপনি যে কোনো সমস্যার জন্য আপনি পড়বেন আর আরেকটা কথা জানা থাকা দরকার শুধু দুই রাক নামাজ একবার পড়লেই আপনি যে বলবেন যে না আমি তো পড়ছি একবার এরকম না বারবার পড়বেন বারবার আপনার টার্গেট এই পুরা না হওয়া পর্যন্ত আপনি এটা পড়তেই থাকবেন পড়তেই থাকবেন তাইলে আজকের যে দোয়া যেটা আমি বলছিলাম এটা হল হাজতের দোয়া এটা কোন সময় যে প্রথমে আপনি কোনো প্রয়োজন যে কোনো প্রয়োজনের সময় আপনি প্রথমে দুই রাকাত নামাজ পড়বেন দুই রাকাত নামাজ পড়ে একটা মুনাজাত করবেন মুনাজাতের মধ্যে প্রথমে আপনি আল্লাহর তারিফ প্রশংসা করবেন এরপরে নবীর উপর দুরুদ পড়বেন এরপরে এই দোয়াটা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল করিম এই দোয়াটা আপনি পুরা দোয়াটা পড়বেন এরপরে হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন মিন দুনিয়া আমৃদ মা আ এরপরে আপনার যে প্রয়োজন আছে এটা দুনিয়ার সাথে সম্পৃক্ত হোক অথবা পরকালের সাথে সম্পৃক্ত হোক এটা আপনি আল্লাহর কাছে বলবেন আপনি আপনার বাসায় বলেন আপনি প্রথমে দুই রাকাত নামাজ পড়লেন এরপরে মোলাজাত করলেন মোলাজাতের মধ্যে আপনি প্রথমে আল্লাহর তারিফ প্রশংসা করলেন নবীর উপর দূরত পড়লেন এরপরে আজকের যে দোয়াটাই এই দোয়াটা পড়লেন এরপরে আপনি আল্লাহর কাছে আপনার যে প্রয়োজন এটা দুনিয়ার হোক অথবা আখেরাতের হোক আপনি আল্লাহর কাছে এটা বলবেন এরপরে হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন ফাই ইন্দারো ইনশা আল্লাহ আপনি এটা পেয়ে যাবেন আপনি যেটার যে নিয়তে যে আশায় যে আপনার এই হাজত আপনার আছে সেই হাজতটা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ তাইলে আমরা যে আজকে যে বললাম যে বিশেষ করে এই যে কি আছে আমরা হাজতের হাজতের দোয়া হাজতের দোয়া এই দোয়াটা শুধু যে আপনি দুইটা হাজতের নামাজের পরেই পড়তে হবে এরকম না এই দোয়াটা কিন্তু আপনি যে কোনো সময় বিশেষ করে যে সময় দোয়াগুলো কবুল হয় এই টাইমে আপনি দোয়াগুলো পড়বেন এই প্রত্যেক ফরজ নামাজের পরেও আপনি এই দোয়াটা পড়তে পারে পারবেন আপনি তাহাজুদের সময় এই দোয়াটা পড়তে পারবেন ইফতারের আগেও আপনি দোয়াটি পড়তে পারবেন দোয়াটি আমরা আবার বলি আসুন আমরা আবার হাজতের যে দোয়া দুই রকাত নামাজ পড়ার পরে যে দোয়াটা আমাদের নবী আমাদেরকে শিখিয়েছেন সেই দোয়াটা আমরা আবার বলি لا اله الا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين اسالك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمه من كل بر والسلامه من كل اثم لا تدع لي ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا دينا الا قضيته ولا حاجة من حوائج الدنيا والاخره هي لك رضا الا قضيتها اي دعاء امرا ان شاء الله شبع الشيكين ابو ار دواتا شدوكريشك بو امرا دواتا شدوكريشك بو امرا دواتا شدوكريشك بو امرا دواتا شدوكريشك بو এই দোয়ার অর্থ যদি আপনি জানেন তাহলে আপনি পড়তেও আপনার কি হবে আলাদা একটা মজা এবং টেস্ট আপনি অনুভব করবেন এই জন্য আমরা যেত দোয়াগুলো আমরা শিখি এই দোয়াগুলোর অর্থগুলোও যদি আমি জানার চেষ্টা করি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এগুলা শিকার এবং এগুলা আমাদের জীবনের মধ্যে নিয়ে আসার তৌফিক দান করেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ওসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি